গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 11:30। তো এখন থেকে আমি তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। মি অ্যান্ড মাই ফ্যামিলি লাইফস্টাইল জেকে চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর স্বাগত জানিয়েই আমি আমার দিনটা শুরু করছি। তো আজকে মেয়ের অনলাইন এক্সাম ছিল, তোমরা জানো। আর মেয়ের অনলাইন এক্সাম ছিল বলে মেয়ে পরীক্ষা দিচ্ছিল, আমি সেই মুহূর্তে তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিয়েছি। তো তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করিনি, সকালে কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো। আর এখন যে রান্নাটা শেয়ার করবো সেটা রেখে দিচ্ছি, সেটা করে নিয়ে নিই, কেন সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার রান্না বান্না হয়ে গেছিলো সকাল 10:00 আগেই হয়ে গেছে, মালো খেয়ে বেরিয়েও গেছে। আর মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে, মেয়েকে টিফিন খাইয়ে দিয়েছি, স্নানও করিয়ে দিয়েছি। আর আমার স্নান বাকি আছে, তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে আমার সামনে চলে যাবো। আর আজকে কাল থেকে নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে, সেই নিম্নচাপের বৃষ্টি হয়েই যাচ্ছে। আর পরিবেশ অন্ধকার হয়ে গেছে, তো আজকে জামা কাপড়ের বিভৎস দুরবস্থা হবে। কালকে থেকে দুরবস্থা হয়ে আছে, পাখা তলায় দিয়ে দিয়ে শুকাচ্ছে, আজকে তো আরও অবস্থা খারাপ। যদি আজকে কাছাকুচি বেশি কিছু রাখিনি, জানি শুকবে না কিছু। তো চলো তোমাদেরকে রান্নাটা শেয়ার করে নিই, তারপরে আমি আমার স্নানে চলে যাব। আর তোমাদের বাইরে পরিবেশ দেখাবো বলে ব্যালকনি চলে এলাম। আর এই দেখো জামা কাপড়গুলো ভেজা, যেগুলো একান্তে কাচ না কাচলে নয় সেগুলোই কেচেছি। চলো বাইরেটা দেখ, আকাশের অবস্থা। দেখো যেটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে চালতা। তো এই চালতাটা দিয়ে আমি চাটনি বানাবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি চাটনিটা বানাচ্ছি। তো চালতাটাকে আগে কেটে নিতে হবে, তো চলো কেটে নিচ্ছি। এবার চালতাটাকে দেখো আমি কেটে নিচ্ছি। চালতা কাটা হে কষ্ট রে, কথা বলবো না। আর চালতার দেখো এই যে পেছনের খোসাগুলো আছে, সেই খোসাগুলোকে আমি এরকম করে কেটে নিচ্ছি, কেটে লম্বা লম্বা পিস করে নিচ্ছি। এরকম করে দেখো, চালতাগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর চালতার খোসা ফেলে দিয়েছি। আর এই যে চালতার ফুলটাকে দেখো, ফুল ফেলে দিলাম, এটা হচ্ছে চালতার ফুল। তো চলো এবার চালতাটাকে রান্না করে নিচ্ছি। তো চালতাটাকে এবার রান্না করে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিলাম চালতাটাকে। আর চালতা সেদ্ধ করতে হয়, আমি চালতাগুলোকে প্রেশারে সেদ্ধ করে নেব। আর অল্প জল দেবো যাতে এই জলটা দিয়ে আমি চালতার চাটনিটা বানিয়ে নিতে পারি। এটাই চালা, আর চালতা সেদ্ধ করার সময় একটু অল্প নুন দিয়ে দেবো আমি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। আমি এটা সাদা তেলেই করছি। সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর এই দেখো চালতাটা সেদ্ধ হয়ে গেছে, চালতার জলটা ফেলিনি, এটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ, খুব একটা বেশি হলুদ দেবো না। আর চালতাগুলো প্রেশারে দেওয়ারটা একদমই নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিনি, আর চিনি দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ মিষ্টি তোমরা খাও সেই পরিমাণ বুঝে চিনিটা দেবে। আমি একটু মিষ্টি বেশি খাই এইসব জিনিসে, তো এই জন্য চিনিটা একটু বেশি দিলাম। আর দিয়ে দেবো চাপা, আর চালতা চাটনি করার জন্য আমি চালতাটাকে কেটে ভালো করে ধুয়ে প্রেশারে সেদ্ধ দিয়ে দিয়েছি। প্রেশারে সেদ্ধ করার হয়ে যাবার পর একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে চালটা সেদ্ধ করার জলটা খুব কম পরিমাণে জল দিয়েছিলাম সেই জলটা শুদ্ধ কড়াইতে দিয়ে দিয়েছি। তারপর অল্প হলুদ আর চিনি, মিষ্টি বুঝে যে যতটা মিষ্টি খাও সেই বুঝে চিনিটা দেবে। এবার চালতাটাকে একদম চাটনি বলেছি গাঢ় গাঢ় করে হয়ে গেলে, গাঢ় হয়ে আসলে নামিয়ে নেব। আর অনেকে চালতাটা প্রেশারে যদি না দাও তাহলে একটু মানে থেতো করে কোনো কিছু হামাল দিতে পারে, যা একটু হালকা থেতো করে কড়াইতে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এমনি ছেড়ে দিয়ে পরে জল দিতে পারো, দুভাবেই হয়। তো আমি এইভাবে বানাচ্ছি। আর চলো চালতা চাটনিটা হয়ে গেলে দেখছি কীরকম হয়েছে। দেখো আমার চালতার চাটনি রেডি হয়ে গেছে। এবার আমি যাচ্ছি সানে, সান টান করে এসে যখন চাটনি খাবো তখন তোমাদের সাথে আবার কথা বলছি, কারণ খেয়ে জানাবো কীরকম হয়েছে। তো দেখো আমার চালতার চাটনি রেডি। দেখো কালারটা খুব সুন্দর হয়েছে, চাটনি বলে মাখা মাখা হয়েছে, টক হলে ঝলো। তো এটা নামিয়ে নিচ্ছি আর একটা ডিশের মধ্যে, আর খেয়ে বলছি কিরকম হয়েছে। দেখো আমার চালতার চাটনি ডিশে ঢেলে দিয়েছি। আজকে দুপুরের জন্য খাবার বানিয়েছি, দেখো ভাত, ঢেঁড়স চচ্চড়ি, মুগের ডাল, মুগ ডাল, পাঁপড় ভাজা, উচ্ছে ভাজা, সর্ষে বাটা ঝাল। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার, আর তার সাথে বানাচ্ছি চালতার চাটনি। আর আমরা এখানে খেতে বসেছি চালতার চাটনি, আর আমাদের লাঞ্চ হয়ে গেছে। তো ভাতের সাথে চাটনি খাইনি, এখানে বসে মা মিলে চাটনি চেটে চেটে খাওয়া বলে খাইনি। আর এর নাম হচ্ছে চাটনি, তার মানে চাটনি চেটে চেটে খেতে হয়। চাটনিটা ভীষণ ভালো হয়েছে, মিষ্টি হয়েছে। তোমরা এরকম ভাবে করে একদিন খেয়ো। আর মেয়ের খাওয়া হয়ে গেছে, বাবা একটু নিও, আমি এখন খাচ্ছি। আর চাটনিটা ভীষণ সুন্দর হয়েছে, ওই জন্য আরেকটু নিয়ে এসেছি খাওয়ার জন্য। সত্যি ভীষণ ভালো খেতে হয়েছে, আঙুল চেপে খাচ্ছি, বুঝতে পারছো তো কিরকম ভালো হয়েছে। তো চাকরিটা বসে সুন্দর করে রয়ে শুয়ে চেটে চেটে খেয়ে নি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যে 6টা বাজে, আর মেয়ের টিফিন হয়ে গেছে। আজকে দুপুরে ঘুমাইনি, মেয়ে একটু ঘুমিয়েছে, আর আমি পিঠটা বিছানায় ফেলে রেখে দিয়েছিলাম। 5টা বাজতে বাজতে উঠে গেছি, উঠে মেয়ের টিফিন টিফিন করে দিলাম, আর যেটুকু কাজ সামনে ছিল সেরে নিলাম, কারণ মেয়ের হচ্ছে কালকে দুটো এক্সাম, ফার্স্ট হাফে একটা আর সেকেন্ড হাফে একটা। তো সেই জন্য দুটো সাবজেক্ট পড়াতে হবে বলে তাড়াতাড়ি সন্ধেবেলায় ঘরে ঢুকে গেছি, আর মেয়েকে এখন পড়তে বসাবো, কারণ দুটো সাবজেক্টই তৈরি করতে হবে, মানে আগে তৈরি করা আছে, এখন একটু রিভিশন দিতে হবে। তো সেটাও বাচ্চা, তো সেটাও করিয়ে দিতে হবে, নাইলে হবে না। আর দুপুরবেলাও আমি সকালবেলা চেষ্টা করেছিলাম ঝটপট করে রান্না করে নিয়ে
মেয়েকে পড়াতে বসাবো, কিন্তু সেই সময়টা হয়নি খুব সামান্য। হ্যালো ফ্রেন্ডস, আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি। মেয়ের পড়াশোনা হয়ে গেছে, আর মেয়ের পড়ার সাথে সাথে আমারও পড়া হয়ে গেল। আর শেখার তো কোনো বয়স নেই, এখনও শিখছি। আর সত্যি শেখা হয়, অনেক কিছুই শেখা যায় মেয়েকে পড়া, মানে মেয়েকে পড়াতে গেলে মানে যেগুলো মানে সংসার, তারপরে নানান রকম চিন্তা ধান্দা এইসবের মধ্যে অনেক কিছু ভুলে যায় বা অনেক কিছু মনে পড়ে না, সেই সব মেয়েকে পড়াতে গেলে না অনেক সময় সেগুলো মাথায় তখন ফিরে আসে আর তখন মনে পড়ে, আর শেখা হয়ে যাচ্ছে। তখন মনে পড়ে এটাও তো আমি পড়েছি, এটা তো আমি জানি। চর্চা না থাকলে কোনো কিছুই ঠিক মেমোরিতে থাকে না, নিয়মিত চর্চা করতে সব জিনিস নিয়ে চর্চা করলে তবে দেখবে তোমার মস্তিষ্কের মধ্যে জিনিসটা আছে। যেমন একটা জিনিস থেকে মানে অনেক দিন দীর্ঘদিন তুমি সরে আছো, কিন্তু সেই জিনিসটা তুমি আস্তে আস্তে ভুলতে শুরু করে দেবে। আর সেই জন্য আমাদের চর্চাটা খুব প্রয়োজন, মানে সব কিছু যে জিনিস মানুষ শেখে মানুষ জানে সেগুলোরই চর্চা রাখা দরকার। মানে পড়াশোনা করেছি, পড়ার পর আর কোনো চর্চা নেই। এবার যখন মেয়েকে নিয়ে মানে মেয়েকে মেয়ে এখন ওয়ানে পড়ে, তো 4-5 বছর আমি পড়াচ্ছি, তো সেই জন্য পড়াশোনার চর্চাটা করতে করতে এখন অনেক কিছুই মনে হয় মেমোরিতে আছে, নাহলে হয়তো ভুলে যাচ্ছি জিনিসগুলো। তো চলো, অনেক কথা বলে নিলাম। আর এখানে দেখো খাবারে বসিয়ে দিয়েছি, সকালে ভাত রান্না করি তো একটু বেশি চাল নিয়ে নিই, যেটা আমি আর মেয়ে রাত্রেবেলা খাই, কিন্তু আজকে ভাত খাওয়ার ইচ্ছা ছিল না তো একটু কম চাল নিয়েছি। আর কম চাল নিয়েছি, এতটাই কম নিয়েছি যে মেয়েরও ভাত নেই, তো সেই জন্য এখানে মেয়ের ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মেয়ের ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো, সেদ্ধ ভাত মানে আলু দিয়ে দিয়েছি, আর এখানে দেখো ডিম সেদ্ধ হচ্ছে, আর এখানে মেয়ের ভাতটা বসিয়ে দিয়েছি। আর সকালে যা রান্না হচ্ছে সেগুলো গরম করব, তারপর মেয়েকে খাওয়াতে বসবো। তো চলো ঝটপটগুলো রান্না, না রান্না নয়, রান্নাগুলো গরম করে নেবো, নিয়ে মেয়েকে খাওয়াতে বসে যাব। আমার রান্না বান্না গরম করা হয়ে গেছে, আর মেয়েকে এখানে খাওয়াতে বসে গেছি। আর মেয়ে মা খাওয়াবে না, আমি নিজে খাবো। তো আজকে বৃষ্টি ভেজা সারাদিন এইভাবে কাটালাম, আর তোমাদের সাথে তা শেয়ার করলাম। আর আমার আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, আর নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে ভিডিওটা যখনই পোস্ট করব সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো গুড নাইট, অল অফ ইউ, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মা বলে দিয়েছে ভালো থাকবে, সুস্থ থাকবে, আমায় বলতে সুযোগ দেয়নি। বল তাহলে, ভালো থাকবে, সুস্থ।